ভাই কোন এদিক তাকান না 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 কোন কোন জায়গা নেবেন আমাদের নীলগিরি চিম্বুক শৈলপ্রপাত তারপর নীলাচর মেঘলা আমাদের রেট ভাড়া হয়েছে 6400 টাকা এবং চার পার এখানে চার চার ও লেখা আছে আমি রাকিবুল ইসলাম নয় সবাইকে স্বাগতম জানাই নীলগিরি নীলাচল ব্লগে আজকে আমাদের দ্বিতীয় দিন বন্ধুরা আমরা এখন আছি ইন্ডিয়ার শৈলপ্রপাত শৈলপ্রপাত ঝর্ণা যেটা বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেছে এই যে দেখেন আমরা শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আমরা গত দুই গতকালকের ব্লগে দেখানোর চেষ্টা করেছি যে বান্দরবন দেবতাকুম আজকে দ্বিতীয় পার্টে আসছি আমরা হলো নীলগিরি নীলাচল পাহাড়ে এখানে সচরাচর শোনা যায় যে কালকের ব্লগে দেখানো হয়েছে আমাদের দেবতাকুমের পার্ট আমরা ফার্স্ট ডে কিভাবে কি করছি ওগুলো দেখানোর চেষ্টা করছি আশা করি আপনাদের খুব ভালো লাগছে আর আজকে দ্বিতীয় পার্টে আমরা দেখানোর চেষ্টা করব নীলগিরি তো আসুন দেখা যাক নীলগিরির ভিতরে কি কি আছে আর ফার্স্ট অফ অল যেটা ছিল যেটা আমরা মিস্টেক করছি লেট হওয়ার কারণে যেহেতু সূর্য উঠে গেছে তার জন্য আমরা মেঘকে ছুতে পারিনি এটা আমাদের জন্য অনেকটাই কষ্টকর আমাদের হার্ট এক একজন এটা ভেঙে গেছে তো আশা করি যে বাদ বাকি যা নীলগিরি পাহাড়ের উপর
নীলগিরি নীলাচলের সেই অরণ্য সেই পাহাড়। এখানেই সকাল সকাল আসলে হাত দিয়ে মেঘ ছ আলহামদুলিল্লাহ।